আপনাদের সবাইকে স্বাগতম ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজ আমি আপনাদের যে ক্লাসগুলো দেখাবো সেই ক্লাসগুলো দেখানোর আগে আমি এই সম্পর্কে কিছু কথা বলবো। যেমন আমি যে ভিডিওটি তৈরি করছি এটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট এক্সেল এবং বেসিক ইন্টারনেট, পাশাপাশি আউটসোর্সিং, কিভাবে এই অফিসিয়াল প্রোগ্রাম শিখে ইন্টারনেট থেকে টাকা উপার্জন করা যায় এই বিষয়ের উপরেও ভিডিও থাকবে। আশা করি আপনারা সবাই দেখবেন, শিখবেন এবং টাকা ইনকাম করার চেষ্টা করবেন ইন্টারনেট থেকে। তো আমি একবারেই প্রথম থেকে বেসিক লেভেল থেকেই ক্লাসগুলো নিব। তো শুরুতে যে কাজগুলো দেখাবো বা যাদের জন্য ক্লাসগুলো প্রযোজ্য তাদের সম্পর্কে কিছু বলি। যারা একবারেই কম্পিউটারে কিছু পারেন না, জানেন না, একদম তাদের জন্য এই ক্লাসগুলো নেওয়া হবে। যেমন যারা কিছুই জানেন না এবং তারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাস প্রযোজ্য। একদম বেসিক লেভেল থেকে, একদম যারা কম্পিউটারে কোনোদিন হাত দেননি, যারা লিখতে পারেন না, তাদের জন্য একদম শুরু থেকে আমি শেখাবো আস্তে আস্তে। যা প্রথমত আমি শেখাবো কম্পিউটারে কিভাবে টাইপিং শিখবেন। এরপরে আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে শুরু করব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, তারপরে শিখব মাইক্রোসফট এক্সেল, এরপরে শিখব ইন্টারনেটের বিভিন্ন কাজ, যেমন ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা। এরপরে শিখব কিভাবে ইন্টারনেটে আবেদন করা যায় বিভিন্ন চাকরি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা লাস্ট শিখব যে কিভাবে আমরা এই কাজগুলো শেখার পরে ইন্টারনেট থেকে ইনকাম করতে পারি। এগুলো শেখার পাশাপাশি এগুলো অফিসিয়াল প্রোগ্রামগুলো শিখলে কি হয়, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো এই কাজগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি। তো ঠিক আছে, আমরা শুরু করছি। প্রথমত শুরু করতে চাচ্ছি যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লেখালেখি শিখব। আচ্ছা, প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার আগে আমরা একটু পরিচয় দিই কম্পিউটারের। প্রথমত আমরা দেখছি যে এটা কম্পিউটারের ডেস্কটপ। আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হলো কম্পিউটারের ডেস্কটপ বলা হয়। ডেস্কটপের উপরে বিভিন্ন সফটওয়্যার দেওয়া আছে। আচ্ছা, আমরা এই স্ক্রিনের উপরে যে সফটওয়্যারগুলো দেখছি এই একদম ডান সাইডে এটা হলো অফিসিয়াল প্রোগ্রামের কিছু আপনার আইকন সফটওয়্যার। আমরা এখন দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এটা ওপেন করতে হইলে একদম যারা প্রথম থেকে দেখছেন তাদের জন্য বলছি, এই সফটওয়্যারটা ওপেন করার জন্য আমরা কিভাবে ওপেন করব। তো আমাদের মাউসে দুইটা বাটন আছে, একটা ডান সাইডে আর একটা বাম সাইডে। তো রাইট বাটন ক্লিক করলে ফাংশন আসে, এই ফাংশনের কাজগুলো পরবর্তীতে দেখাবো। এখন দেখব যে কিভাবে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। এটা ওপেন করা যায় দুই রকম ভাবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, এবং আরেকটা আছে লেফট বাটন, এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আমরা দেখছি এটা ওপেন হয়ে গেছে। এবার এখানে আমি পেজের জুমটা বাড়াবো, একদম ডান সাইডের লাস্টের দিকে 50% আছে, এটা আমি 100% করে দিলে এটা বড় হয়ে যাবে। তো যারা একেবারে লেখালেখি করতে পারেন না তাদের জন্য বলছি যে কিভাবে লেখালেখি শুরু করবেন। প্রথমে লেখালেখি শুরু করতে হলে, যেহেতু কিবোর্ডে আমরা অক্ষর কোথায় কি আছে জানি না, সেজন্য এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে। যেমন এ বি সি ডি, স্পেস দিয়ে লিখবেন এ বি সি ডি ই এফ জি এইচ, এভাবে জেড পর্যন্ত লিখবেন। কমপক্ষে 1 থেকে 2 পৃষ্ঠা লিখবেন। লেখা শেষ হলে দেখবেন যে আপনাদের কিবোর্ড মুখস্থ হয়ে গেছে কোথায় কি আছে। ইংরেজির জন্য, বাংলা লেখার জন্য পরবর্তীতে আমি বলবো, আজকে শুধু ইংলিশের উপরেই। এটা দুই পৃষ্ঠা লিখবেন, লেখার পর দেখবেন আপনাদের কিবোর্ড মুখস্থ হয়ে গেছে। এবার আসি মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ফাংশনের নাম না জানি তাহলে পরবর্তীতে কাজ করতে প্রবলেম হবে। তো আমরা দেখি এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে আছে। তো এখানে একদম প্রথম দিকে শুরু করি, প্রথমেই আছে এইটুকু বাটন, মাউসের দিকে খেয়াল করুন। এখানে যে ফাংশনটুকু দেখছি এই ফাংশনটার নাম আমি এখানে ধরলেই চলে আসবে। এই ফাংশনটার নাম হলো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি, আমি যদি এর উদাহরণ দিই, আমরা বিভিন্ন কাজের দ্রুত করার জন্য যে বিকল্প পদ্ধতি আমরা বাছাই করি, যেমন হতে পারে একটা ইলেকট্রিক মিস্ত্রি যদি সে কাজ করতে যায়, সে কাজ করার জন্য অনেক তাদের অস্ত্র থাকে, সব অস্ত্রই কিন্তু সবসময় লাগে না। তো কিছু অস্ত্র আছে, যে যন্ত্রগুলো আছে যেগুলো বেশিরভাগ ইউজ করা হয়, সেগুলো কি করে, সেগুলো হাতের নাগালে রাখে। হতে পারে একটা ছোট বক্স থাকতে পারে বা একটা টেবিল থাকতে পারে, বা যেগুলো প্রয়োজন সেগুলো পকেটে রাখে, যে দ্রুত যেন আমি সেই কাজগুলো পাই, সেই যন্ত্রগুলো পাই। ঠিক মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিছু গুরুত্বপূর্ণ জিনিস, প্রয়োজনীয় জিনিস যেগুলো সবসময় লাগে, সেগুলো আমার হাতের কাছে রাখার জন্য এই কুইক অ্যাক্সেস কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারটা এখানে অপশনটা রাখা হয়েছে। এখানে আছে সেভ করার অপশন, আর আছে আনডু, রিডু, এছাড়াও আরো বিভিন্ন ফাংশন এখানে দেওয়া আছে। আমি যেটা যেটা লাগবে সেটা ক্লিক করে দিলে এখানে চলে আসবে এই টুলবারে। আচ্ছা, টুলবারের পরের থেকে এই যে মাইনাস চিহ্ন, এই দাগ পর্যন্ত একটা সাদা হয়ে আছে, আর এখানে লেখা আছে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। এই জায়গাটুকুর নাম হলো টাইটেল বার। টাইটেল বার বলতে আমরা কি বুঝি? টাইটেল বার হলো এই মাইক্রোসফট ওয়ার্ডের পরিচয় বহন করে। পরিচয়টা কি? তো আমি এখন কি সফটওয়্যার ওপেন করছি, কি সফটওয়্যারে কাজ করছি, এই সফটওয়্যারটার নাম কি, এই পরিচয়টা এই টাইটেল বার বহন করবে। কারণ এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড যে আমি চালাচ্ছি, এই টাইটেল বারে মাইক্রোসফট ওয়ার্ডটা লেখা আছে। আমি তাহলে বুঝতে পারছি টাইটেলটা দেখে। এরপরে আছে হলো ডকুমেন্ট, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের আমি কোন ডকুমেন্ট অনেক হতে পারে, দেখা যাচ্ছে আমার পূর্বে অনেক সেভ করা ডকুমেন্ট আছে, সেভ করে রাখছি আমার নাম দিয়ে বা বিভিন্ন নাম দিয়ে আমার ডকুমেন্ট আছে। সেই ডকুমেন্টটা যদি আমি ওপেন করি তাহলে এই ডকুমেন্টের কাছে সেই ডকুমেন্টের নামটা চলে আসবে। এটা পরবর্তীতে আমি যখন সেভ করা শেখাবো, সেভ করার পরে ওপেন করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে নামটা পরিবর্তন হয়ে গেছে, ডকুমেন্ট ওয়ানের জায়গায় পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন হওয়ার কারণ, এই ডকুমেন্ট ওয়ান হলো আমি যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করছি তখনই এই অফিস ওয়ার্ড কম্পিউটার আপনাকে এই ডকুমেন্টের নামটা দিয়ে দিচ্ছে। তো পরবর্তীতে আমি যখন নামটা পরিবর্তন করব তখন ওই নামটাও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি মাইনাস চিহ্ন, যেটা এই মাইনাস চিহ্ন এটার একটা নাম আছে, এটার নাম হলো মিনিমাইজ। আপনার মাউসের দিক খেয়াল করবেন, এটার নাম হলো মিনিমাইজ। আচ্ছা, এবার তারপরে দেখি রিস্টোর ডাউন, তারপরে দেখি ক্লোজ। আচ্ছা, এই তিনটার কাজ আছে, তোমরা মনোযোগ দিয়ে দেখো। মিনিমাইজ, মিনিমাইজের কাজ হলো আমি যে সফটওয়্যারটা ওপেন করছি এই সফটওয়্যারটা আমি একবারে ক্লোজ করব না, এটা ক্লোজ না করে আমি অন্য একটা অপশনে বা অন্য একটা ফোল্ডারে বা অন্য একটা সফটওয়্যার আমি ওপেন করব। তাহলে এই সফটওয়্যারটা কি করতে হবে, এই সফটওয়্যারটাকে আমাকে কোন এক জায়গাতে রাখতে হবে, যেখানে রাখলে আমি অন্য অন্য কাজগুলো করতে পারবো। তাহলে মিনিমাইজ করলে কি হয় আমি দেখি, মিনিমাইজের পর ক্লিক করলেই এই সফটওয়্যারটা নেমে আসছে। তো নেমে কোথায় চলে গেল আমরা খেয়াল করে দেখলাম যে এখান থেকে এই জায়গাটাতে চলে আসলো। এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা এখানে এসে জমা হয়ে আছে, এটা কোন জায়গায় জমা হয়েছে এটা আমাদের জানতে হবে। এই যে ওয়ার্ডটা যে জমা হয়ে আছে এখানে, এই জায়গাটার নাম হলো টাস্ক বার, ঠিক আছে? এই জায়গাটার নাম টাস্ক বার, এখানে জমা হয়ে আছে। আমি যদি এটাকে আবার উপরে আনতে চাই তাহলে এটার পরে ক্লিক করলে, আইকনের উপর ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। তো মিনিমাইজের কাজ ইনশাল্লাহ বুঝতে পারছি। এবার দেখবো রেজিস্টার ডাউন। রেজিস্টার ডাউন হলো যে মিনিমাইজ করলে কি হলো, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা দেখতে পারলাম না, একেবারে নিচে চলে গেল। আর রেজিস্টার ডাউন করলে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা স্ক্রিনের উপরেই থাকবে, আমাদের চোখের সামনেই থাকবে, আমরা দেখতে পারবো। কিন্তু এটা ছোট বড় করা যাবে, যে কোণাটা ধরবো, ধরে তীর চিহ্ন আসলাম, এটাকে ছোট বড় করে এই ডেস্কটপের উপরে, মনিটরের উপরে রাখতে পারবো যে কোনো একটা সাইডে, এবং অন্যান্য কাজ করতে পারবো। আচ্ছা, এটাকে যদি আবার আমি ফুল স্ক্রিন করতে চাই, তাহলে ফুল স্ক্রিন করতে হলে এই রেজিস্টার ডাউনটাই তখন নাম পরিবর্তন হয়ে যাবে ম্যাক্সিমাইজ। তাহলে ম্যাক্সিমাইজ করলে কি হয় দেখি, ম্যাক্সিমাইজ করলে আবার ফুল স্ক্রিন হয়ে যাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা। আচ্ছা, এরপরে আছে হলো ক্লোজ। ক্লোজ মানে বন্ধ করা। আমি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা কাজ করছি, কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তখন এটাকে বন্ধ করতে হবে, এর থেকে বের হয়ে আসতে হবে, তখন আমাকে এই ক্লোজে ক্লিক করলেই বন্ধ হবে। কিন্তু এখন একটা অপশন আসছে, অপশনটা আসার কারণ আমি বলি, এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমি কিছু লেখালেখি করছিলাম, তো এখন যে ক্লোজ করতে যাচ্ছি, বন্ধ হয়ে চলে আসতে যাচ্ছি, তখন আমাকে একটা নোটিশ দিচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যে আপনি কি এই ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা আমি লিখেছি, এই ডকুমেন্টটা কি সেভ করতে চান কিনা। যেহেতু আমার এটা প্রয়োজন নাই, সেই জন্য আমি এখানে ডন্ট সেভ দেব, তাহলে এটা সেভ হবে না এবং ক্লোজে বের হয়ে আসবে। তাহলে আমরা দেখলাম উপরেগুলো। আবার আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করি, এবার দেখি রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা উপরের লাইনগুলো দেখলাম। এবার দেখি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস। তো এই যে মেনুগুলো দেখলাম, এইগুলাকে মেনুই বলা হয়, এক একটা মেনু। এক একটা মেনুর আন্ডারে আবার বিভিন্ন কাজ আছে। যেমন দেখি ফাইলে ক্লিক করি, ফাইলের ভিতরে সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, এগুলো কাজগুলো আছে। এই কাজগুলো ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে বা আজকে যদি সময় পাই আমি দেখাই দিব। আচ্ছা, এরপর আছে হোম। আচ্ছা, হোমের ভিতরে আবার বিভিন্ন কাজ আছে। হোমের ভিতরে আবার এক একটা টেবিল আছে। টেবিল কি জিনিস, এই হোমের আন্ডারে যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলোকে টেবিল বলে। এক একটা টেবিলের আন্ডারে আবার পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, এই যে এক একটা টেবিলের ভেতরে আবার বিভিন্ন কাজ আছে। আর একটা মেনুর আন্ডারে অনেকগুলো টেবিল থাকে। আচ্ছা, এই টেবিলগুলো যে জায়গা দখল করে রাখছে, যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই টেবিলগুলো যে জায়গাটা দখল করে রাখছে, এই জায়গাটার নাম হলো রিবন। আচ্ছা, আমি যেসব নামগুলো বলছি হয়তো বা মনে থাকবে না একদিনে, আস্তে আস্তে এগুলা শোনার পরে, দেখার পরে মনে আস্তে আস্তে থেকে যাবে। আপনারা ভয়ের কোনো কারণ নাই, দেখতে থাকেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, এরপরে দেখি যে আমরা নিচে দেখছি যে একটা ডকুমেন্ট, এটা একটা পেজ। এই পেজের উপরে আমরা লেখালেখির কাজ পরে দেখছি। আমরা এই পেজটার পরে এখানে খেয়াল করি, ডান সাইডে আছে একটা পেজটা তো আমি সম্পূর্ণ দেখতে পারছি না, মাউসের চাকা দিয়ে ঘুরাইলে নিচে নামছে, উঠছে। তো এটা আরেকভাবে উপর নিচ করা যায়, সেটা ডান হাতে ডান সাইডে একটা বার দেখছি, এটাকে বলা স্ক্রল বার। স্ক্রল বার, এইটা ধরে উপর নিচ করলে উপর নিচ হবে। আর নিচেও আর একটা বার থাকবে একই নাম। এটা যদি আমি পেজটা জুম করি, তখন দেখবো যে এটা চলে আসছে, এটা ডানে বামে নিয়ে যাওয়ার জন্য আসে। আচ্ছা, এটা আমি জুমটা কমাই দিই। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা রুলার থাকে, স্কেল থাকে মাপ নির্ধারণ করার জন্য, এটা এখানে নাই। এটা আনার জন্য একদম ডান সাইডে এখানে ভিউ রুলার দেখাচ্ছে, এখানে ক্লিক করলে রুলারটা চলে আসবে। আচ্ছা, এটা আমি এখন ভিউ রুলারটা থাক, সমস্যা নাই। তারপরে এখানে দেখা যাচ্ছে পেজ ওয়ান অফ ওয়ান। পেজ ওয়ান অফ ওয়ান অর্থাৎ এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কতগুলো পেজ আছে আর আমি আছি কত নম্বর পেজে। আচ্ছা, আমি একটু খেয়াল, সবাই খেয়াল করবেন, আমি কয়েকটা পেজ বৃদ্ধি করলাম, এখানে 4টা পেজ আমি লিখি। আমি এখন আছি কত নম্বর পেজে, 3 নম্বর পেজে, এটাই সেটা দেখাচ্ছে। আমি যদি এখন 1 নম্বর পেজে চলে যাই, ক্লিক করি, আমার মোট পেজ আছে 4টা, আমি আছি 1 নম্বর পেজে। তারপর এখানে ওয়ার্ডস, আমি যে লেখাগুলো লিখবো সেগুলো এখানে কাউন্ট করবে একদম। তারপরে ডান সাইডের দিকে নিচে এখানে 5টা অপশন আছে, প্রিন্ট লেআউট, फुल स्क्रीन रीडिंग, वेब लेआउट, आउटलाइन एवं ड्राफ्ट। तो ये पांचटा हलो भिउर काज। आमी जे डकुमेंट ओपन करছি এই পেজটা আমি পাঁচ রকম ভাবে ভিউ করতে পারবো। এখন যেটা ভিউটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রিন্ট লেআউট, এটাই ক্লিক করা আছে। এরপরে আমি খেয়াল করে দেখি ফুল স্ক্রিন রিডিং, এখানে পুরো স্ক্রিন চলে আসছে এবং দুইটা পেজ পাশাপাশি নিয়ে আসছে। আমি এখান থেকে ক্লোজ করে এটা চলে যাবে। তারপরে দেখি ওয়েব লেআউট, ওয়েব লেআউট পেজটা মানে পুরো স্ক্রিন জুড়ে আছে। এরপরে দেখি আউটলাইন, আউটলাইন এমন আসে। তারপরে আসে হলো ড্রাফট, ড্রাফট এমন আসে। আর প্রিন্ট লেআউট এমন আসে। তো আমরা সচরাচর সবাই সব অফিশিয়াল যারা কাজ করি সবাই এই প্রিন্ট লেআউট মোডে কাজ করি। এখানে কাজ করার বেশ কিছু সুবিধা আছে, আমরা পেজটাকে সম্পূর্ণ দেখতে পারি এবং প্রিন্ট করলে কেমন হবে এটাও আমরা এখান থেকেই দেখতে পারি। আচ্ছা, এরপর আসছে হলো জুম। এই জুম মানে এই পেজটা জুম ছোট বড় করার জন্য এখান থেকে মাইনাস করলে ছোট হবে আর প্লাস করলে জুম বড় হবে। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ওপেন করার পরে যেগুলো দেখা যাচ্ছে এগুলোর নামগুলো শিখলাম। এবার আমরা শিখব মানে আজকে যে অনেক দেখাতে পারবো এমন না, আমরা অনেক বড় বড় ভিডিও তৈরি করব না, অল্প অল্প করেই আমরা শেখাবো। আর আপনারা এই যত এক একটা ক্লাস দেখার পরে এই কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনাদের এই কাজগুলো মনে থাকবে না। এক একটা কাজ কয়েকবার করে প্র্যাকটিস করবেন। তো আমি আজকে ফাইলের কাজগুলো দেখাই দিব। তারপরের দিন আপনাদের যে ভিডিও দিব সেটা হলো হোমের উপরে। হোমের উপরে যতদূর কাজ দেখানো যায় আমি দেখাবো। এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল এবং ইন্টারনেট এবং আউটসোর্সিং এর উপরে ক্লাসগুলো আপনাদের দিয়ে দিব। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং লাইক শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছাই দিবেন যেন তারাও শিখতে পারে। তো আমরা ফাইল থেকে ফাইলের কাজগুলো দেখব। ফাইলের প্রথমেই আছে, খেয়াল করেন যে সেভ। সেভ কি জিনিস? আমরা বলি যে সেভ হলো সংরক্ষণ করা। তো আমি কি সংরক্ষণ করব? এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমি ওপেন করলাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পরে আমি এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি কোনো ডকুমেন্ট লিখি, হতে পারে একটা সিভি লিখলাম বা বিভিন্ন অনেক কিছু বই লিখলাম বা বিভিন্ন যে কোনো কিছুই হোক আমি লিখলাম। লেখার পরে এই ডকুমেন্টটা সংরক্ষণ করে রাখার জন্য আমাকে সেভ করতে হবে। তো আমি এই ডকুমেন্টের উপর আগে কিছু লিখি, যেমন আমি একটু ফন্ট বড় করে নিই। এগুলো শেখাবো আস্তে আস্তে আপনাদের, এখন শুধু সেভ করার দেখাই। আমি এই লেখাগুলো লিখলাম, লেখার পরে এটাকে আমি এখন সেভ করব। তো সেভ করার জন্য আমাকে এই ফাইলের উপরে ক্লিক করতে হবে। এবার সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করলে আমার এখানে চলে আসবে সেভ করার অপশন। তো সেভ করার অপশনে আসার পরে আমি খেয়াল করি এই জায়গাটাতে আমার মাউসের পয়েন্টের দিকে খেয়াল করবেন সবাই। তো এখানে ফাইল নেম, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা লিখলাম এই ডকুমেন্টটা কি নামে সেভ হবে সেটা আমার এখানে লিখে দিতে হবে। এখানে ও টাইটেলটা দিয়ে দিছে, ফাইল নেমটা দিয়ে দিছে, মানে আমার লেখার প্রথম যে লাইনটা ও সে এই লাইনটা দেখায় দিছে যে এটা আপনি রাখবেন কিনা। আমি যদি এটা না রাখতে চাই, আমি যদি এখানে কেটে দিয়ে আমার নাম দিতে চাই সেটাও করতে পারি, বা যেটা আছে সেটাও রাখতে পারি। রাখার পরে এটা আমার প্রথম কাজ, আমার ফাইলের নেম আমাকে দিতে হবে। দ্বিতীয় কাজ হলো আমার এই ডকুমেন্টটা আমি কোথায় সেভ করে রাখবো, অর্থাৎ আমি যদি মোবাইল ইউজ করে থাকি অ্যান্ড্রয়েড, তো আমার অ্যান্ড্রয়েড ফোনে মেমোরি থাকে। मेमोरी भीतर अनेकगुलो फोल्डार थाके ओई फोल्डारेर भितरे কোনটাতে ছবি থাকে কোনটাতে ভিডিও থাকে কোনটাতে অডিও থাকে এভাবে বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন জিনিস আমরা রাখি তো এই যে ডকুমেন্টটা এই ডকুমেন্টটা আমি আমার কম্পিউটারে কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে রাখবো সেটা সিলেক্ট না করে দিলে পরবর্তীতে আমি ডকুমেন্টটা খুঁজে পাবো না এজন্য আমাকে লোকেশন দেখাই দিতে হবে লোকেশন কোনগুলো আমার এই যে বাম সাইডে এখানে এই যে स्क्रोल बारটা আমি টানে উপরে তুললাম আমি কত জায়গা সেভ করতে পারি ডেস্কটপ আছে ডাউনলোড আছে ডকুমেন্টস আছে পিকচার আছে তারপরে যদি আমি কম্পিউটারের হার্ড ডিস্কের ভিতরে যাই হার্ড ডিস্কের ভিতরে যেমন সফটওয়্যার আদার্স আর বিভিন্ন ড্রাইভ আছে এর ভিতরে আমি সিলেক্ট করে আমি সেভ করতে পারি যে বিভিন্ন ফোল্ডারের ভিতরে আমি সেভ করতে পারি তো আমি এখন সেভ করব ডকুমেন্টস এর ভিতরে এটা সি ড্রাইভের ভিতরে পড়ে तो ये डॉक्यूमेंट्स टा मैं सिलेक्ट कर लाम कॉर्डर पढ़े आमी सेवे क्लिक कर लाम इटा सेव होएगा से तो सेव जो होएगा से हम बुझबो की करी आमी शुरू ते अपने दर बोल सिलाम जे टाइटल बार से माइक्रोसॉफ्ट ऑफिस वाले टाइटल बार से तो टाइटल बारे ऊपरे नाम दे दाई जो डॉक्यूमेंट वन आमी बोल सिलाम ये डॉक्यूमेंट वन टा किन्तु आर नाई आमी जे नामे ये डॉक्यूमेंट सेव करছি এই ডকুমেন্টটা এখন এই জায়গাটাতে নামটা পরিবর্তন হয়ে গেছে যে নামে আমি সেভ করছি আচ্ছা এটা সেভ হয়ে গেছে এবার দ্বিতীয় কাজ হলো সেভ অ্যাজ তো সেভ অ্যাজ এর কাজ দেখানোর আগে আমি সেভ এর কাজ আরেকটা দেখাবো সেভ এর কাজ দুইটা একটা যখন নতুন কোনো ডকুমেন্ট সেভ করতে চাবো সংরক্ষণ করতে চাবো তখন এই সেভ এর কাজ করতে হবে সেভ দিয়ে সেভ করতে হবে আর সেভ এর আরেকটা কাজ হলো এই যে ডকুমেন্টটা আমি তো সেভ করছি এটা আমি এখন ক্লোজ করব বা ক্লোজ না করলাম আমি এই জায়গাটাতে আরেকটা লাইন লিখব লিখতে পারি আচ্ছা এই যে নতুন একটা লাইন আমি যুক্ত করলাম আমি কিন্তু এর আগে তিনটা লাইন সেভ করছি তো তিনটা লাইন সেভ আছে আমি যদি এখন এটা থেকে বের হই চলে আসি ক্লোজ করি তাহলে এই তিনটা লাইন থাকবে এই লাইনটা থাকবে না কারণ এই লাইনটা আমি সেভ করিনি তাহলে এই লাইনটা সেভ করার জন্য আমাকে কি করতে হবে এই লাইনটা সেভ করার জন্য আমাকে সেভে ক্লিক করতে হবে তাহলে এই লাইনটা সেভ হয়ে যাবে কিন্তু এখন হয়তোবা একটু সমস্যা মনে হতে পারে যে নতুন ডকুমেন্ট সেভ করার জন্য আমাকে সেভ করা লাগলো তখন নাম আসলো কিন্তু এবার তো আর নাম পরিবর্তন বা নতুন নাম দেওয়ার জন্য কোনো কিছু আসলো না তো আনা আসার কারণ হলো এই ডকুমেন্টটা তো আমার এই নামে সেভ হয়ে গেছে আমি তো নতুন কোনো ডকুমেন্ট সেভ করছি না আমি পুরাতন ডকুমেন্টেই একটা লাইন সেভ করলাম তাই আমাকে সেভে ক্লিক করতে হলো সেভের দুইটা কাজ মনে রাখতে হবে এরপর আসছে হলো সেভ অ্যাজ তো সেভ অ্যাজ এর কাজ হলো এই যে আমি একটা ডকুমেন্ট সেভ করছি এই ডকুমেন্টটার ভিতরে যে লাইনগুলো আছে যে লেখাগুলো আছে এই লেখাগুলো লেখাই থাকবে কোনো পরিবর্তন হবে না কিন্তু এই ডকুমেন্টটাই আমি একটা নতুন নাম দিয়ে সেভ করব তাহলে আমাকে কি করতে হবে এই ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে সেভ অ্যাজ এ ক্লিক করলে কি হবে তখন আমরা দেখেন নতুন ভাবে সেভ করার জন্য যে অপশনটা আসছিল সেটা চলে আসছে এবং এখানে খেয়াল করেন ডকুমেন্টের ভিতরে ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নামে ডকুমেন্টটা সেভ আছে আর নতুন নামে আরেকটা সেভ করতে বলছে এটা আমি সেভ করব আমার নাম দিয়ে সেভ করলাম সেভ করে সেভে ক্লিক করি এই যে দেখেন টাইটেল বারে নামটা পরিবর্তন হয়ে গেছে আচ্ছা এই যে নতুন নামে আমি সেভ করলাম আমার আগের ডকুমেন্টটা কি হারাই গেছে বা ডিলিট হয়ে গেছে আচ্ছা এটা আমি খেয়াল করি আমি এখন এই ডকুমেন্টটা ক্লোজ করব প্রথমে তাহলে ক্লোজ কিভাবে করব ফাইলে ক্লিক করব তারপরে এই যে ক্লোজ লেখা আছে ক্লোজে ক্লিক করলে আমার ডকুমেন্টটা কেটে যাবে এবার আমি এই ডকুমেন্টটা যে দুইটা ডকুমেন্ট সেভ করছি দুইটা ডকুমেন্টই আমি এখন ওপেন করব এই স্ক্রিনে নিয়ে আসব তাহলে এই স্ক্রিনে আনার জন্য ওপেন করার জন্য আমি কি ব্যবহার করব ফাইল থেকে ওপেন এর ব্যবহার করব ওপেন করলে আমার যে ডকুমেন্টটা আমার সেভ করা ছিল কোথায় এই ডকুমেন্টসের ভিতরে সেভ করা ছিল ডকুমেন্টসটা ওপেন হয়ে আছে এবার খেয়াল করেন এই যে ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট নামে আগে যেটা সেভ করেছিলাম সেটাও আছে এবং পরবর্তীতে যেটা সেভ করেছি সেটাও আছে আমি যদি দুইটাই ওপেন করতে চাই এইভাবে দুইটা সিলেক্ট করে আমি ওপেন করলে দুটো ওপেন হয়ে যাবে আমি যদি একটা করতে চাই একটা সিলেক্ট করে ওপেন করলে ওই একটা ওপেন হয়ে যাবে তাহলে আমরা কি কি শিখলাম फाइल থেকে সেভ শিখলাম, সেভ অ্যাজ শিখলাম, ওপেন শিখলাম, ক্লোজ শিখলাম। আচ্ছা, এবার আসছে হলো ইনফো। ইনফোর ভিতরে আমি আপনাদের যে কাজটা দেখাবো সেটা হলো প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টের ভিতরে আপনাদের আমি কি কাজ, এখানে ক্লিক করি, কাজের ভিতরে মার্ক অ্যাজ ফাইনাল আছে। মার্ক অ্যাজ ফাইনালের কাজ হলো এই ডকুমেন্টে যদি আমি মার্ক অ্যাজ ফাইনালে ওকে করি এবং তারপরে ওকে করি, তারপরে ডন শো এখানে এটা দিলে হবে না দিলে হবে, এটা দিয়ে ওকে করি। এবার আমি ডকুমেন্টে যাই। এই ডকুমেন্টে যদি আমি কোনো কিছু লিখতে চাই বা কোনো কিছু মুছতে চাই, কোনো কাজই হবে না, এটা আর মুছবে না। এই দেখেন এগুলো সব ব্লক হয়ে গেছে, এই কাজগুলো মানে এই শীটের উপরে আর কোনো কাজ করা যাবে না, এটা লক হয়ে গেছে এই শীটটা। এই লকটা যদি আমি ছাড়াইতে চাই, আবার এডিট এখানে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। তার পরবর্তীতে আবার আমি যাই ইনফো এবং প্রোটেক্ট ডকুমেন্ট। এরপর আসতে হলো ইনকারেক্ট উইথ পাসওয়ার্ড, অর্থাৎ আমি এই ডকুমেন্টে যদি পাসওয়ার্ড দিই, এই পাসওয়ার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। আমি এই ফেমাস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে এটাতেই আমি পাসওয়ার্ড দিব। তাহলে এটাতে যদি পাসওয়ার্ড দিতে চাই, এটা অবশ্যই ওপেন থাকতে হবে এবং তারপরে আমি যাব ইনফো প্রোটেক্ট ডকুমেন্ট, তারপরে ইনকারেক্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। করার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেব, পাসওয়ার্ড দিয়ে ওকে করব। করার পর আমি আবার পাসওয়ার্ড দেব, দেওয়ার পর ওকে করব। এটা পাসওয়ার্ড হয়ে গেছে, কিন্তু এটা যদি আমি সেভ না করি তাহলে পাসওয়ার্ডটা সেভ হবে না। আমি সেভে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে। কিভাবে বুঝবো? আমি ক্লোজ করব ডকুমেন্টটা। ক্লোজ করার পরে এটা আমি আবার ওপেন করব। ওপেনে যাওয়ার পরে এই যে এটা আমি ওকে করলাম, ওপেন করলাম। করার পর এখন পাসওয়ার্ড ছাড়া আর ঢুকতে দিবে না। তাহলে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আবার দিব, দিয়ে ওকে করব, এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এই পাসওয়ার্ডটা যদি আমি আবার ভ্যানিশ করতে চাই, যদি মুছে দিতে চাই, তাহলে আবার সেম একই জায়গায় যাইতে হবে। যাওয়ার পর এই পাসওয়ার্ডটা মুছে দিতে হবে, মুছে দেওয়ার পর ওকে করতে হবে, তারপর সেভ করতে হবে, তাহলে পাসওয়ার্ডটা মুছে যাবে। আচ্ছা, এরপর আসছে হলো রিসেন্ট। রিসেন্টের কাজ হলো আমি এখন বর্তমানে কি কি কাজ করলাম, কি কি ডকুমেন্ট ওপেন করছি, সেই ডকুমেন্টের লিস্টগুলো এই জায়গাটাতে চলে আসছে। তো আমি রিসেন্ট থেকে যদি আমি আবার যে আমার নামে যেটা সেভ করেছিলাম সেটা ওপেন করতেছে, রিসেন্টের থেকে এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছে হলো নিউ, অর্থাৎ আমি এখানে একটা আমার ডকুমেন্ট ওপেন করছি, আমার নামে এই ডকুমেন্টটা ওপেন আছে। তো আমি চাচ্ছি যে নতুন একটা ফাইল তৈরি করব, নতুন একটা ডকুমেন্ট তৈরি করব। নতুন ডকুমেন্ট তৈরি করতে হলে আমাকে নতুনভাবে একটা পেজ নিতে হবে। তাহলে আমি কিভাবে নিব? নতুনভাবে ডকুমেন্ট ফাইলে যাব, যাওয়ার পরে নিউ এ ক্লিক করব। নিউ ক্লিক করলে এখানে বলছে, এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো এত আমাদের লাগবে না। আমাদের অফিসিয়াল বেসিক কোর্সের ভিতরে যেটা লাগে সেটা হলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ আমি একটা নতুন ডকুমেন্ট ওপেন করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করাই আছে, আমি এখন শুধু ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তারপর আমি এখানে নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারি। আচ্ছা, এরপর আসছে হলো প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট করার অপশনটা আমি দেখাই। প্রথমত আমাকে ওপেন করতে হবে একটা ডকুমেন্ট, এটা ক্লোজ করি। আচ্ছা, আমি এই যে লিখছি এই লেখাটাই আমি প্রিন্ট দেব। প্রিন্ট করা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ অফিসিয়াল কাজের ভিতরে। আপনি সব কাজ জানলেন কিন্তু প্রিন্ট দিতে পারলেন না, তাহলে তো হলো না। এই প্রিন্ট করতে হলে আপনাকে ফাইলে যেতে হবে, তারপরে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পরে এটা এখন একটা সাইডে মানে খেয়াল করেন আপনারা যে ডান সাইডে একটা পেজ চলে আসছে এবং যে লেখাগুলো লিখছিলাম সেই লেখাগুলো এখানে চলে আসছে। এটা হলো প্রিন্ট প্রিভিউ, মানে প্রিন্ট করার আগে প্রিভিউ করে দেখছি যে আমার প্রিন্টটা কেমন হবে। তো এই জায়গাটাতে পেজটা চলে আসছে। এবার আমার প্রিন্ট করার অপশন এগুলো একদম শুরুর থেকে দেখায় আপনাদের। এটা প্রিন্ট, আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমার প্রিন্টটা থাকলে প্রিন্ট শুরু হয়ে যাবে। তারপরে আসতে হলো কপিস, আমি এই পেজটা কত কপি করব। এখানে আমি যত কপি লিখবো তত কপি প্রিন্ট হবে, একই জিনিস। তাহলে আমি এক দিলে একটাই হবে। এবার আমার অনেকগুলো প্রিন্টার থাকতে পারে একটা কম্পিউটারের সাথে, আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে এটা সিলেক্ট করলে ওই প্রিন্টারেই প্রিন্ট হবে। তারপর আসছে সেটিংয়ে। সেটিং থেকে প্রিন্ট অল পেজ, একটা পেজ 100 পেজ থাকতে পারে 200 থাকতে পারে 5টা থাকতে পারে একটাও থাকতে পারে তো আমি এই পেজে ডকুমেন্টে কতগুলো পেজ প্রিন্ট করব অর্থাৎ যদি আমার 10টা থাকে আমি যদি 10টাই করতে চাই তাহলে এখানে লেখা আছে প্রিন্ট অল পেজ তার মানে যতগুলো পেজ আছে সব পেজগুলাই প্রিন্ট হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যা এই সেটিংটা যদি ঠিক না করেন তাহলে আপনাদের প্রিন্টে ভুল হবে দেখা যাচ্ছে আপনার 10 পেজের একটা আপনি প্রজেক্ট তৈরি করছেন অফিশিয়াল তো সেই জায়গাতে এখন প্রিন্ট দিচ্ছেন শুধু প্রথম পেজটা আপনি যদি এই সেটিং থেকে এটা ঠিক না করেন প্রিন্ট অল পেজ লেখা থাকে আর প্রিন্ট করেন এখানে কপি যত এক লেখা থাকুক আপনার ওই পেজগুলো ডকুমেন্টে 10টা পেজই প্রিন্ট হয়ে যাবে তাহলে আপনাকে অবশ্যই যদি একটা পেজ প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে কারেন্ট পেজ করবেন প্রিন্ট কারেন্ট পেজ তাহলে আপনি যেটা সিলেক্ট করে রাখছেন সেটাই প্রিন্ট হবে আর কোনো পেজ প্রিন্ট হবে না এবার আপনারা যদি চান যে 10টা পেজের ভিতরে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবেন তাহলে এইভাবে লিখবেন 1 থেকে 5টা পেজ প্রিন্ট হবে তারপরে যদি আপনারা চান যে না 1 নম্বর 3 নম্বর 5 নম্বর প্রিন্ট হবে তাহলে 1, 3, 5 এইভাবে দিলে আপনাদের এই কয়টা পেজই প্রিন্ট হবে ভিতরে পেজগুলো প্রিন্ট হবে না আচ্ছা এগুলো সিলেক্ট করার পর এবার প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট শুরু হয়ে যাবে এটাই প্রিন্টের কাজ এটুকু জানলে ইনশাআল্লাহ হবে আপনারা প্রিন্ট করতে পারবেন আচ্ছা এরপর আসছে হলো ফাইল থেকে সেভ অ্যাজ সেন্ট এগুলো কাজ প্রয়োজন নাই আমি আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেগুলো প্রয়োজনীয় সেগুলাই শেখাবো এক্সট্রা কোনো কাজ যেটা প্রয়োজন হবে না সেগুলো আমি শেখাবো না এরপর আসছে হলো অপশন অপশন মানে যেমন একটা মোবাইলের সেটিং থাকে আমরা সেটিং থেকে বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের সুবিধা মতন কাজ করি তো এই অপশনের ভিতরে গেলে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সব সেটিং পাবেন সেটিং এর কিছু প্রয়োজনীয় কাজ আমি পরবর্তীতে দেখাই দেব আপনাদের এখন এটা ক্যান্সেল করি এরপর আসছে হলো এক্সিট এক্সিটের কাজ হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে যেমন এখান থেকে ক্লোজ করলে বের হয়ে চলে যায় ঠিক মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে বের হয়ে যাওয়ার জন্য এক্সিট ওয়ার্ড করলে এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে বের হয়ে যাবে তো আজকে আমরা যে কাজগুলো দেখলাম এই কাজগুলোই আমি আরেকবার আপনাদের বলছি আমরা দেখলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বিভিন্ন নাম পরিচিতি এরপরে দেখলাম এক প্রথম মেনু ফাইল মেনুর ভিতরে সেভ অ্যাজ ওপেন ক্লোজ ইনফো রিসেন্ট নিউ প্রিন্ট আর অপশন আর এক্সিট এই কাজগুলো আমরা আজকে দেখলাম আপনারা অবশ্যই এই কাজগুলো যতটুকু দেখলেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দিয়ে দিব আমি আবার আপনাদের কাজগুলো দেখাই দিব যদি কোনো সমস্যা থাকে আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন প্রথমত বলছিলাম যে টাইপিং করা আমি আপনারা এবিসিডি গুলো বারবার লিখতে থাকবেন দেখবেন আপনার কিবোর্ড মুখস্থ হয়ে যাবে এর পরবর্তীতে আপনারা পরবর্তীতে কিভাবে আরো স্পিড বাড়াবেন পরবর্তী ক্লাসে আমি জানাই দিব আর এই কাজগুলো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যেন যারা জানে না যারা শিখতে চাচ্ছে তাদের কাছে পৌঁছায় যায় তো আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং সময় দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু